কাকে চাই? পেস্ট আছে, পেস্ট পেস্ট আলে কিরে নান্টু, এখন ঘুমাচ্ছিস, কাজে যাবি না? নান্টু না না, নান্টু নয়, নান্টু নয়। তবে কে কে? ভাই ভাই, খুব শরীর খারাপ, প্রচন্ড জ্বর, তাই জন্য আরে শুয়ে আছে। পেস্ট? হ্যাঁ পেস্ট, হ্যাঁ পেস্ট, নান্টু পেস্ট হয়ে গেছে, পেস্ট। হ্যাঁ হ্যাঁ চলুন। হ্যাঁ জ্বর হয়েছে, হ্যাঁ নিচে ডাক্তারখানা আছে, নিয়ে যাও, সস্তায় পুষ্টিকর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আলে কি এরা পেস্ট ধার করে দাঁত পাচ্ছে? কি হইল রে? মেয়ে আছে না? কি একটা জায়গায় এনেছো সবাই? তো তোমার বন্ধু কেন আসছে না এখনো? আমার ভাই খুব জ্বর হয়েছে, শরীর খারাপ, তাই শুয়ে রয়েছে। হ্যাঁ পাইছো? দেখছি। এই নিন ওই জুতা খান, তোমার ভাইয়ের ময়াগো জুতা, অহনের ফ্যাশন। ওই পাশের জুতোটা আমার ভাইয়ের, আপনার দেশলাই পাওয়া হয়ে গেছে, বিড়ি ধরানো হয়ে গেছে, যান বাইরে যাবো চল। আচ্ছা ওরা বারবার কেন আসছে? চুপচাপ শুয়ে থাকো। চুপচাপ শুয়ে থাকো, চুপচাপ শুয়ে থাকো। আচ্ছা চুপচাপ শুয়ে থাকবো কেন? চুপচাপ শুয়ে থাকবে কা জানি না। চুপচাপ শুয়ে থাকো, চুপচাপ শুয়ে থাকো। দেখো আবার কি চাইতে এসেছে, ওদের কাছে কি কিছুই নেই? চুপচাপ শুয়ে থাকো। এই তুই বিশ্বাস কর, বুঝতে পারিনি। আরে ইচ্ছে করে কি, ইচ্ছে করে কি মেরেছি নাকি? বিশ্বাস কর, তখন থেকে ওরা জ্বালাচ্ছে, আমি কি করে? নাকটা দেখি, খুব লেগেছে না? আহা, কোথায় দেখি? আরে দেখছিস, তুম করে নাক নাকি, দেখি না একটু। হাসতে হবে না, খেয়ে নাও। হাসছো কেন? কি ভাববে ও? আবার হাসছো? কিছু মন করিস না ভাই, এইটুকুনি মেয়ে তো না বুঝে হেসে ফেলেছে। এইটুকুনি মেয়ে বাড়ি থেকে পালিয়ে এলো, কতদিন এখানে কাজ করছে? ছোট থেকে, আমার পেটে একটা অপারেশন হয়েছিল দেখে আমি দেখাশোনা করতে পারি না, ওই দেখাশোনা করে এখন।
আজকে চাবিটা নিতে যাইনি দেখে আমি দিতে এসেছি। ও থাকে কোথায়? এই পচা যা কেষ্টা ভাইটা দেখি দিয়া। আরে বাড়িটা চিনিস তো? হ্যাঁ চিনি। এতজন লোক কেষ্টারে খুঁজছে, কেস খুব খারাপ পড়ে হচ্ছে। চ বাবা চ। চ রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড কিছু আছে? কোনো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ আছে? আগে ওগুলো জমা দিন, আর সঙ্গে তিনজন সাক্ষী লাগবে। এই নিন, এই ফর্মে সব লেখা আছে। আরে বাবা, সব নিয়ম কানুন মানতে গেলে তো অর্ধেক লোক আই পুরো থেকে যাবে, আর সব হয়ে যাবে। 10,000 টাকা লাগবে, একেবারে সার্টিফিকেট হাতে হাতে। কত টাকা লাগবে বলে? 10,000। শোন, তোর কাছে কত টাকা আছে রে? 1,300। শোন, বিয়ের আগে একটা ঠিকানা দরকার আছে, তার জন্য একটা বাড়ি ভাড়া দেখতে হবে। চল। 2,000 টাকা ভাড়া আর 1 বছরের অ্যাডভান্স। তোমরা কজন থাকবে? এই দুজন থাকবে। ওরা কি স্বামী স্ত্রী? না, মানে বিয়ে করেনি, করবে খুব তাড়াতাড়ি। হবে না, হয় ব্যাচেলার নাই স্বামী স্ত্রী, তাহলেই ভাড়া দিতে পারি। এই দুয়ের মাঝামাঝি হলে ভাড়া দেওয়া যাবে না। যাও যাও, রাস্তা দেখো অনেক হয়েছে। চল। अबे ये तो एक ही जगह है, घर किधर है? আসলে গাড়িতে করে তো কোনো আসে নি, তাই চিনতে পারছি না। ওই তাহলে কি প্লেনে করে গেলে চিনতে পারবি? আরে না রে বাবা, হেঁটে গায়ে চিনতে পারবো। ওই এখানে তো আমরা এলাম। ও এবারে এসেছি না? তাহলে চলো ওই পাশে গলিটা ঢুকি। দেখি দেখি, চলো 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 আসো তাড়াতাড়ি। তখন কত টাকা বললি? 1,300 টাকার মতো। 1,300 টাকায় কলকাতা শহরে কোনো কিছু হয় না। এখানে লোকে জানলা ভাড়া দেয় 1,500 টাকা লাগে। 1,300 টাকা। এই জন্যই বলেছিলাম, আমি আসার সময় কিছু টাকা আর আমার গয়নাগাটিগুলো নিয়ে আসি। তুমি না বলো, এবার ভোগো। আরে একটু চুপ করো না, কি হচ্ছে নাকি? আমার হেভি জোর পেচ্ছাপ পেয়ে গেছে, দয়া করো না। এই গাড়িটাকে সাইড কর। এই জলদি আনো। আরে বাবা, শেষ হয়ে তো আসবো নাকি? এ কি পেট্রোল যে জমা করে রেখে দেবো? পা চুর বাপ। ৫০০ টাকা ভাড়া, 2 মাসের অ্যাডভান্স, রান্না বান্না সব ছাতে সেটে নিতে হবে। দেখো তোমাদের পছন্দ হয় কিনা। না না, দেখা কোনো দরকার নেই, যা বলেছেন তাতে ঘর আমাদের কি পছন্দ কি পছন্দ, দে টাকাতে। হ্যাঁ হ্যাঁ গো, এরা থাকবে? আমার ভাই আর ভাইয়ের বউ। বউ মানে হাতে সকাপালা নেই, কপালে সিঁদুর নেই। না মানে ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। বিয়ে করবে মানে বিয়ে না করে সমর্থ ছেলে মেয়ে একসঙ্গে থাকবে? না 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 না, এদের আমি ঘর ভাড়া দেবো না। কেন, বিয়ে না করে আপনার ঘরে থাকলে আপনার ঘরে যা যাবে? তুই কথা বলছিস কেন? উনি ঘর ভাড়া দেবে দিদি? এই যে না দেবো না, ঘরে আমার সমর্থ ছেলে পলে আছে। কেন, আমাদের দোষটা কি? আমরা দুজন দুজনকে ভালোবাসি আর 2-1 দিনের মধ্যেই বিয়ে করব। দেখো অত কথা আমার দরকার নেই বাপু, বুঝেছো? আগে বিয়ে করে এসো, তারপর অন্য কথা। 2-1 দিনের মধ্যে বিয়ে করব। আপনারা কি মনে করেন? না কি এই জায়গা 3 বার ঘুরিয়েছে, আগা পাঁচতলা দিতে হয়। আহ চান্না, আরে কোন বাড়িটা? তালা মারা ঘর দেখাচ্ছিস? নমস্কার।
এটা কৃষ্ণর বাড়ি, ওই গ্যারেজে কাজ করে? হ্যাঁ। বাড়িতে কেউ নেই? না, ওর মা তীর্থে গেছে, কেষ্টা বোধহয় গ্যারেজে আছে। ও আচ্ছা, ওর মা কবে আসবেন? আজই তো ফেরার কথা। ও সারা সন্ধ্যে হয়ে গেল, কি করা যায় বলতো? একটা হোটেল টোটেল যদি। মাথা খারাপ নাকি? এই সময় মেয়ে ছেলে নিয়ে হোটেলে? সালা পুলিশে ধরলে সালা পেঁয়ে দিয়ে ফাঁড়া বান্ধবা করে দেবে। রাত্রিবেলাটা কাটাতে পারলেই হয়ে গেল, সকালবেলা আমি একটু উঠে ঘর ভাড়া ম্যানেজ ফ্যানেজ করে ফেলে নেব। তার আগে পেয়ে গেছি, শোন, সামনে মেট্রো সিনেমা, এখনো ইভিনিং শো শুরু হয়নি, যাকে ঢুকে পড়। পরপর ইভিনিং নাইট শো দুখানে দেখবি, 11:30 নাগাদ ভাঙবে মালটা। পাশেই দীঘা যাওয়ার বাস স্ট্যান্ড রয়েছে, 12:00 নাগাদ বাস ছাড়বে, লাস্ট বাস, ঠিক আছে? বাস ধরে সোজা চলে যাবি এখান থেকে কোলাঘাট, তার মধ্যে টাইম ম্যানেজ হয়ে যাবে। আবার ভোরবেলার বাস ধরে ওখান থেকে বাস স্ট্যান্ডে চলে আসবি, আমি তোদের জন্য ওয়েট করবো। বুঝতে পেরেছিস? পারবি কাজটা করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্পষ্ট করে বল না। হ্যাঁ পারবো। হ্যাঁ ঠিক আছে, পারবো পারবো। এই ভাই, এই চাই পয়সা রাখা রইল, সাবধানে যাবি, হ্যাঁ, কারোর সঙ্গে মুখ লাগাবি না একটা, ঠিক আছে? কি কৌশল, কোনো উপায় নেই তো? ওই ওই, আরে ওঠ, আরে আস্তে, তোদের বিয়ে। ওই ট্যাক্সি। এ কি, ছেলেটা গেল কোথায়? ইস, ঘর বাড়ি সব ওলট পালট হয়ে আছে, সকালবেলা খাওয়া দাওয়া করেনি নাকি? আপনার ছেলে কোথায়? এ কি, কোত্থেকে আসছেন আপনারা? ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছেন? কে আপনারা? আমার ছেলেকে কেন খুঁজছেন আপনারা? ও ঠ্যাং দুটো ছিঁড়ে বস্তির সামনে ঝুলিয়ে রাখবো। কেন, কি করেছে আমার ছেলে? আপনার ছেলে একটা বড় লোকের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। হায় ভগবান, এসব কি বলছেন কি আপনারা? ওর বন্ধু টন্ধু কারা? আমি কিছু জানি না। একদম মিথ্যা কথা বলবেন না। চলে যা, এটাই আপনার ছেলের ছবি তো? হ্যাঁ বলুন। ওই বরকনের সাথে? আচ্ছা আসুন, আপনি এখানে বসুন। বটটা? ও, আমাদের পাশে জেন্স পার্লার আছে, সেকশন আছে, সেখানে গিয়ে বসা। হ্যাঁ হ্যাঁ। আরে আরে, কি করছিস বলতো এসব? আরে দরকার আছে, ঢংসে বিয়ে না করলে ঠিকানা পাওয়া যায় না, আর ঠিকানা না থাকলে ম্যারেজ সার্টিফিকেট পাওয়া যায় না। আর চল,
ফাপড়া হয়ে যেত। চল হ্যাঁ ঠাকুর হাত চালিয়ে তাড়াতাড়ি করুন। এবার বাড়ি ভাড়া। এই এরা কারা? বিয়ে দিতে এনেছিস? না মানে আমার বন্ধু ভাই মতো কৃষ্ণ ওই শিলিগুড়িতে থাকে, মানে বাড়ি থেকে পালিয়ে এসছে। তুই আমাদের বলিসনি তো? না মানে তোরা যদি ভাবিস যে আমি আবার ঢপ মারছি সেই জন্য। আমরা কি বাইরের লোক? চল আয় এসো বোন। হ্যালো তরুণ। হ্যাঁ ক ক। হ্যাঁ শোনো, আমরা মেসে আসার আগে সবকিছুর ব্যবস্থা যেন হয়ে যায়, বুঝলে? হ হ বুঝছি বুঝছি। রাজীব সুরঞ্জিৎ জটা মাধাই এদিকে এদিকে। এই আলির যে বন্ধু ওই কালীঘাট থেকে বিয়া করে আইতেছে, সব ব্যবস্থা করণ লাগবো বুঝছো? চলো ম্যানেজারের কাছে চলো। আমার তরফ তাহলে হো দিলে সালামে গালে।